Hello, Assalamualaikum everyone. আজকে আমরা দেখব কিভাবে আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি। তো এই জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের পাওয়ারপয়েন্ট সাবজেক্ট ওপেন করতে হবে এবং এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নেব। আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিলাম। এখন দেখুন, এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা ওপেন করার পর আমার সামনে এই ধরনের একটা স্লাইড চলে এসেছে। এখন আমি কি করব, এই স্লাইড থেকে হয় লেখাগুলো আমি ডিলিট করে দিব, এইভাবে সিলেক্ট করে জাস্ট কিবোর্ডের ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। অথবা আপনার নিউ স্লাইড থেকে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, এটা সিলেক্ট করলেও কিন্তু একটা একদম ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে এবং আগের যে স্লাইডটা ওটা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করলেই হয়ে যাবে। তো আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। এখন আমি কি করব, প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমি কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি, সো এই ইমেজগুলো আমি যেহেতু ইনসার্ট করবো সেহেতু অবশ্যই আমাকে যেতে হবে হোমের পাশে ইনসার্টে। তো আমরা এর পূর্বে কিন্তু হোম ইনসার্ট এগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি, আপনারা যদি এই ক্লাসগুলো দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। এরপরে যে ইনসার্ট থেকে আমি চলে যাব পিকচারে। এখান থেকে দুটো অপশন আছে, একটা হচ্ছে দিস ডিভাইস এবং হচ্ছে অনলাইন পিকচার। আপনার যদি ছবিগুলো ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার ডিভাইস থেকে নেবেন, আর যদি ডাউনলোড করা না থাকে আপনি অনলাইন থেকেও নিতে পারেন। আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি তাই আমি দিস ডিভাইস দিলাম। দেওয়ার পর আমি ডাউনলোডে চলে যাব। ডাউনলোড থেকে আমি যে ছবিগুলো ডাউনলোড করে রেখেছিলাম সেখান থেকে আমি একটা ছবি নিয়ে নিব। আমি একটা রোডের ছবি নিয়ে নিয়েছি, এটা একটা অ্যানিমেশন ডোরের ছবি। এই ধরনের ছবি আপনারা কীভাবে ডাউনলোড করতে পারেন সেটা আমরা ভিডিও শেষে দেখব। তো আমি জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো নিচে একটা অংশে লেখা আছে, ওই লেখাটা আমি রাখবো না, এটা আমি রিমুভ করে দিব। দ্যাটস ওয়াই লেখাটাকে বাহিরে রাখলাম এবং এই পিকচারটাকে সিলেক্ট করে ক্রপটে চলে যাব। এখান থেকে আমি এটাকে লেখাটুকু ক্রপড করে ক্রপটে ক্লিক করে জাস্ট ক্রপড করে নিলাম এবং আমি হচ্ছে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এখন আমি কি করব, যেহেতু আমি অ্যানিমেশন দুটো অবজেক্ট এখানে রাখবো সেই জন্য আমি আবার ইনসার্টে চলে যাব অ্যান্ড পিকচার থেকে দিস ডিভাইস ডাউনলোড। এখান থেকে আমি পছন্দের সহিত একটা অবজেক্ট নিয়ে নিলাম। এখন এই ধরনের পিকচার আমরা ডাউনলোড করাটা কিন্তু শেষে দেখবো, সেই জন্য শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। জাস্ট আমি এটা স্লাইডের বাহিরে রাখলাম এবং বাহিরে কেন রেখেছি সেটা আমরা পরে দেখব। এরপরে আমরা যেটা করব, এই যে অবজেক্টটা আমি এনেছি এটাকে সিলেক্ট করে আমি চলে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে গিয়ে আমি এখান থেকে জাস্ট এই যে অ্যারোটাতে ক্লিক করে একদম নিচে চলে আসবো মোশন পাথস, এখান থেকে লাইন সিলেক্ট করব। লাইন সিলেক্ট করে ফেললাম এবং দেখুন একটা দেখাচ্ছে নিচের দিকে, বাট আমি তো চাই না উনি হেঁটে নিচের দিকে চলে যাক, আমি চাইছি উনি সাইডে যাবে। সো এই যে রেড অপশানটা এইটাতে প্রেস করে ওনাকে একদম স্লাইডের এই পর্যন্ত আমি নিয়ে যাব। হয়ে গেল। এই যে গ্রিন অপশানটা এখান থেকে শুরু আর রেড অপশানটা গিয়ে শেষ। এরপর আমি কি করব, আমি একটু প্রিভিউটা দেখব। খুব ফাস্ট হয়ে গেছে তাই আমাদের কী করতে হবে, ডিউরেশন টাইমটা বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 2 সেকেন্ড আছে, আমি এখানে 8 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি করব, নেক্সট আমার যে অবজেক্টটা আছে সেটা প্রিভিউটা দেখে নিই। নেক্সট আমি প্রিভিউটা দেখব। এখন ওনার কিন্তু অবজেক্টটা গতিটা কিন্তু ঠিক আছে, স্পিডটা। তারপর আমি চলে যাব সেকেন্ড অবজেক্টে। সেকেন্ড অবজেক্টের জন্য আমি আবার ইনসার্টে যাব অ্যান্ড পিকচারটা আমি দিস ডিভাইস থেকে আমি ডাউনলোড করে রেখেছি, এখান থেকে আমি চুজ করে নেব। অ্যান্ড রিসাইজ করে নিলাম, সাইজ করে নিয়েছি এবং এরপরে আমি যেই কাজটা করব। এখন আমি কিন্তু চাইলে এটাকে ইমেজ হিসেবে এই সাইড থেকেও দিতে পারি, অথবা আগে যেভাবে ছিল ওভাবেও দিতে পারি।
জাস্ট এটাকে ক্লিক করে এরপরে আমরা যেটা করব এখান থেকে আমরা অ্যানিমেশনে চলে যাব এই অবজেক্টটাকে সিলেক্ট করে এন্ড দেন সেম আগের মতন লাইন সিলেক্ট করে নিলাম অ্যানিমেশন থেকে এবং এটারও রেড অপশনটা ধরে পর্যন্ত নিয়ে যাব ঠিক আছে এরপরে আমরা যেটা করব দেখুন এইখানে কিন্তু টাইমটা সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমরা এটা 8 দিয়েছি ওই অবজেক্টটা থেকে এটা স্লো যাবে দেন আমি 10 দিলাম এবং কিন্তু হয়ে গেল এরপর আমি দেব এখান থেকে উইথ প্রিভিয়াস মানে দুটো একসাথে যাবে প্রিভিয়াস দিয়ে দিলাম এন্ড আমি হচ্ছে প্রিভিউটা দেখব আফটার অল কমপ্লিট আমরা এখন স্লাইড শোতে চলে যাব দেন কিন্তু দুটো অবজেক্ট আমি খুবই সহজে অ্যাড করে ফেললাম এখন আমি চলে যাব স্লাইড শোতে তারপরে আমি দেখব যে ভিডিওটা কেমন হলো খুবই সহজে কিন্তু আপনারা এভাবে অ্যানিমেশনটা তৈরি করে নিতে পারেন এখন আমি দেখব কিভাবে আমরা ভিডিওটা মেক করতে পারি এখন তো অ্যানিমেশন স্লাইড হয়েছে সেজন্য আমাকে চলে যেতে হবে ফাইলে ফাইল থেকে চলে যেতে হবে এক্সপোর্টে এক্সপোর্ট থেকে ক্রিয়েট এ ভিডিও দেন ক্রিয়েট এ ভিডিওস এখান থেকে আপনি ভিডিওর একটা নাম দেবেন এবং এখানে অবশ্যই MP4 দেবেন যেহেতু ভিডিও আমরা MP4 এ সেট করে দেন সেভ দিলে কিন্তু আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি ভিডিওটা আগে করে রেখেছি অ্যান্ড আমি আর দেখালাম না সেভ দিলেই কিন্তু ভিডিওটা হয়ে যাবে এরপর আমরা যেটা দেখব যে এই পিকচারগুলো কিভাবে আমরা ডাউনলোড করতে পারি এই যে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন আর গ্রিফ এই পিকচারগুলো ডাউনলোড করার জন্য আমাদেরকে গুগলে চলে যেতে হবে এখান থেকে আমি দেখুন প্রথমে সার্চ করেছি অ্যানিমেশন রোড পিক এখান থেকে আমি একটা রোডের ছবি নিয়ে নিয়েছি যেগুলো হচ্ছে অ্যানিমেটেড বাট এগুলো কিন্তু মুভেবল না ঠিক আছে স্টিল এখান থেকে আপনি যে কোনো একটা ছবি কিন্তু নিয়ে নিতে পারেন এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে গিফ গিফ কিন্তু আপনাকে লিখে দিতে হবে এবং অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে এখানে অনেক ধরনের গিফ আছে আপনি চাইলে যে কোনো ধরনের গিফ নিয়ে কিন্তু সার্চ করতে পারেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ ক্লাসটা